নামটা তো বলেই দিয়েছে, আমি দেখলাম কালকে ওর টুইট করেছে যে আমি সত্যের পথে আছি, আমি নিজে লড়াই করে নেবো, আই ডোন্ট নিড এনি হেল্প অন এনি ওয়ান। নামটা তো বলেই দিয়েছে, আমি দেখলাম কালকে ওর টুইট করেছে যে আমি সত্যের পথে আছি, আমি নিজে লড়াই করে নেবো, আই ডোন্ট নিড এনি হেল্প অন এনি ওয়ান। মহুয়া মৈত্র তো বলেই দিয়েছেন আমি একাই লড়ে নেব। মহুয়াকে নিয়ে এই প্রথমবার মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের ইঙ্গিত কোন দিকে? তবে কি তার বক্তব্যে পরিষ্কার যে মহুয়াকে নিয়ে দল এখনো পর্যন্ত কিছুই ভাবছে না? এই প্রশ্নটাই কিন্তু বারে বারে উঠে আসছে। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে মহুয়া প্রসঙ্গে শোভনদেব জানান যে মহুয়া মৈত্র তো বলেই দিয়েছেন আমি একাই লড়ে নেব। আমি তো দেখলাম ও টুইট করেছে, আমি সত্যের পথে রয়েছি, আমি নিজের লড়াই করে নেব। এমনটাই নাকি বলেছেন মহুয়া মৈত্র। শোনাবো আপনাদের কি বলছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। বলেই দিয়েছে, আমি দেখলাম কালকে ওর টুইট করেছে যে আমি সত্যের পথে আছি, আমি নিজে লড়াই করে নেবো, আই ডোন্ট নিড এনি হেল্প অন এনি ওয়ান। নামটা তো বলেই দিয়েছে, আমি দেখলাম কালকে ওর টুইট করেছে যে আমি সত্যের পথে আছি, আমি নিজে লড়াই করে নেবো, আই ডোন্ট নিড এনি হেল্প অন এনি ওয়ান। শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য আপনাদেরকে শুনালাম। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন এই তৎপরতা নিয়ে আমরা চিন্তা করি না, গা সওয়া হয়ে গিয়েছে, এই তৎপরতা চলতেই থাকবে, চব্বিশে ইলেকশনের পর থেকে তৎপরতা কমে যাবে। ২১ সালেও করেছিল, পারেনি কিছু করতে, এবারে তো একেবারে ধরাশায়ী করে দেব, একেবারে বিজেপিকে ধরাশায়ী করে দেব, তারা যে স্বপ্ন দেখছে তা ধূলিসাৎ করে দেব, বলছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির আধিকারিকরা তারা বৃহস্পতিবার সকাল সকাল পৌঁছে যান এবং দীর্ঘক্ষণ ধরে তাকে তল্লাশি করানো হয়, সেই বাড়িতে তল্লাশি চালানো হয় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে এই যে ইডির যাওয়া, এটা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এটা গা সভা হয়ে গিয়েছে, ২১ হয়েছে, ২৪ পর এটা থেমে যাবে। আমরা সবাই জানি যে ২৪ রয়েছে লোকসভা নির্বাচন, সেটা নিয়েই কিন্তু এদিন কটাক্ষ করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলছেন এই বিষয়টা নিয়ে শুনুন। এই তৎপরতা চলতেই থাকবে, তোমার ধরো কি বলে এটাই ২৪ সালে ইলেকশনের পরে তৎপরতা কমে যাবে, ২৪ সাল পর্যন্ত কমে চেষ্টা করেছিল, ২১ সালে করেছিল, পারেনি কিছু করতে, এবারে তো একবারে ধরাশায়ী করে দেবো, এবারে পশ্চিমবাংলায় বিজেপিকে একদম ধরাশায়ী করে দেবো। তোমাকে আমি বলে রাখলাম, আমার যদি কোনো অভিজ্ঞতা থাকে, ওরা যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন একদম ধূলিসাৎ করে দেবো। এরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করেন শোভনবাবু। তিনি বলেন রাজ্যপাল নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে মনে করছেন, রাজ্য সিলেক্টেড মুখ্যমন্ত্রী মনে করছেন নিজেকে, রাজ্যপাল কাঠের পুতুল, দিল্লি থেকে ওকে যেভাবে নাচানো হচ্ছে ও সেভাবে নাচছে। রাজ্য রাজ্যপাল সম্পর্ক যে একেবারেই ভালো নেই, শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য থেকে কিন্তু সেটা আরও একবার স্পষ্ট হলো। শোনাবো আপনাদের কি বললেন রাজ্যপালকে নিয়ে, শুনুন। রাজ্যপাল নিজেকে মনে করছে রাজ্যের মুখ্যমন্ত্রী, হ্যাঁ সিলেক্টেড মুখ্যমন্ত্রী মনে করছে নিজেকে, ওই সিলেক্টেড মুখ্যমন্ত্রী, ও যা কিছু করতে পারে, ও এখানে পাবলিক গ্রিভান্স সেল করতে পারে, ও পাঁচে পুজো পরিক্রমা করতে পারে, ও পুজো পুরস্কার দিতে পারে, সবই করতে পারে, বাট হাজার চেষ্টা করে। ও তো ধরো কাঠপুতুল জানো, পুতুল নাচ জানো, পুতুল নাচ দেখেছো কোনোদিন? অসাধারণ জিনিস, কিন্তু একটা লোক নাচায় হাতার ১০টা আঙুলে ১০টা মানে ক্যারেক্টার থাকে, এক একটা ক্যারেক্টারকে এক একটা আঙুল দিয়ে নাচায়। তো দিল্লি থেকে সেরকম কেউ একজন লোক কি বলে আঙুল দিয়ে নাচাচ্ছে, আর ও তাদের একজন সেই মানে তাদেরই মধ্যে একজন, ওই দিল্লি যে বলে দিচ্ছে সেভাবে চলছে। আমাদের লেখাপড়া যেন লোক, পণ্ডিত লোক, সব কিছু মানায় না রাজ্যপালকে, সেটা অনেক জানা উচিত। রাজ্য আর রাজ্যপাল সংঘাত চূড়ান্ত মাত্রায় যে পৌঁছেছে সেটা কিন্তু এই ইঙ্গিতগুলো থেকে একেবারে স্পষ্ট।
তবে মহুয়া মৈত্র ইস্যুতে এদিন মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী। তিনি বলছেন, মহুয়া মৈত্র তো বলেই দিয়েছেন আমি একাই লড়ে নেব। তিনি বলছেন, আমি তো দেখলাম ও টুইট করেছে, আমি সত্যের পথে রয়েছি, আমি নিজেই লড়াই করে নেব। এমনটাই বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং মহুয়া মৈত্র নিয়ে প্রথমবার মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের ইঙ্গিত কোন দিকে? তবে কি তার বক্তব্যে পরিষ্কার যে মহুয়াকে নিয়ে দল এখনও পর্যন্ত কিছুই ভাবছে না? প্রশ্নটা কিন্তু বারে বারেই উঠে আসছে। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন, মহুয়া মৈত্র তো বলেই দিয়েছেন আমি একাই লড়ে নেব, আমি তো দেখলাম ও টুইট করেছে, আমি সত্যের পথে রয়েছি, আমি নিজেই লড়াই করে নেব। এমনটাই বলছেন মহুয়া মৈত্র। এটাই তুলে ধরলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আসুন আপনাদের শোনাই কি বলছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহুয়া মৈত্রকে নিয়ে। রাজ্যপাল নিজেকে মনে করছে রাজ্যের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, সিলেক্টের মুখ্যমন্ত্রী মনে করছে নিজেকে। ওই সিলেক্টের মুখ্যমন্ত্রী ও যা কিছু করতে পারে, ও এখানে পাবলিক গ্রিভান্স সেল করতে পারে, ও পাজে পুজো পরিক্রমা করতে পারে, ও পুজো পুরস্কার দিতে পারে, সবই করতে পারে। বাট হাজার চেষ্টা করে, ও তো ধরো কাঠপুতুল জানো, পুতুল নাচ জানো, পুতুল নাচ দেখেছো কোনোদিন? অসাধারণ জিনিস। কিন্তু একটা লোক নাচায় হাতার দশটা আঙুলে দশটা মানে ক্যারেক্টার থাকে, এক একটা ক্যারেক্টারকে এক একটা আঙুল দিয়ে নাচায়। তো দিল্লি থেকে সেরকম কেউ একজন লোক নাচা কী বলে আঙুল দিয়ে নাচাচ্ছে, ও তারাই একজন। স্যার একটু ধরুন, সে একই সেই এক কারণ মানে তাদেরই মধ্যে একজন ওই দিল্লি যে বলে দিচ্ছে সেভাবে চলছেন। উনি লেখাপড়া যেন লোক, পণ্ডিত লোক, সব কিছু মানায় না রাজ্যপালকে, সেটা অনেক জানা উচিত। রাজ্যপালকে নিয়ে কি বললেন শোভনদেব চট্টোপাধ্যায়? বলছেন তিনি কাঠের পুতুল, দিল্লি যেভাবে চালায় তিনি সেভাবেই চলেন। অর্থাৎ রাজ্য রাজ্যপাল সংঘাত এক অন্য মাত্রা পেয়েছে। আসলে এই পুজো মিটে গেলেই যে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে, ঘর গোছানোর পর্ব ইতিমধ্যেই সারা, সেটা কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে। তবে মহুয়া মৈত্রকে নিয়ে কি বললেন এই আবহে শোভনদেব চট্টোপাধ্যায়, সেটাও শোনাবো আপনাদের, শুনুন। যে আমি সত্যের পথে আছি, আমি নিজে লড়াই করে নেবো, আই ডোন্ট নিড এনি হেল্প ফ্রম এনিওয়ান। নামটা টল তো বলেই দিয়েছে, আমি দেখলাম কালকে ওর টুইট করেছে যে আমি সত্যের পথে আছি, আমি নিজে লড়াই করে নেবো, আই ডোন্ট নিড এনি হেল্প ফ্রম এনিওয়ান। শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শুনালাম। অর্থাৎ দল যে এখনো পর্যন্ত কোন পথে চলছে বা তাকে নিয়ে কিছু ভাবেনি, সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট এই শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য থেকে। অন্যদিকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এই নিয়ে তৎপরতা আমরা চিন্তা করি না, গা সওয়া হয়ে গিয়েছে, তৎপরতা চলতেই থাকবে, চব্বিশের ইলেকশনের পর থেকেই তৎপরতা কমে যাবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।